আল্লাহ তাআলা বলতেছে তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর, আর ওই আল্লাহর ইবাদত করার পর দুনিয়ার মাধ্যমে তোমরা তোমার মা বাবার সঙ্গে এহসান করো। আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার হুকুম মানা কথা কন মা বাবার হুকুম মানা তাও করে না, আল্লাহর হুকুম মানা কই কই, আল্লাহর হুকুম মানা, মা বাবার হুকুম মানা নুমায়। এই শব্দটা আমি শুনবে চাইলাম এখন আমি কম, আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার হুকুম মানা ফরজ নয়, মা বাবার খেদমত করা ফরজ। বুঝাচ্ছি আমি, মা বাবার ওই হুকুম গুলো মানা ফরজ, যে হুকুম গুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হবে। যদি মা বাবার হুকুম সবগুলোই মানা ফরজ হইত, এই জমিনে আবু হুরাইরা ঈমান কবুল করতে পারত না। বুঝে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাম্মা জান ওই সময় ঈমান কবুল করে নাই, কিন্তু আবু হুরাইরা আমার আপনার নবীর দরবারে গিয়া পলাইয়া পলাইয়া ঈমান কবুল করেছে। নবীর দরবারে বারবার যায় বারবার যায়, যার জন্য আবু হুরাইরা রাম্মা জান আবু হুরাইরাকে এমন ভাবে থাপ্পড় মারছে যে তুমি কেন মুহাম্মাদের দরবারে যাও, মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না। আবু হুরাইরা থাপ্পড়টা আমার মা আমাকে থাপ্পড় মারছে, নবী বসে আছে, নবী কোন কিছুই রিপ্লাই দিল না, আবার বলতেছে ও হুজুর আমার আম্মা জান আমাকে থাপ্পড় মারছে, নবী কোনো কিছুই জবাব দিল না, আবার বলতেছে ও হুজুর আমার মা আমাকে থাপ্পড় মেরেছে। তখন আমার আপনার নবী সুন্দর করে জবাব দিল, রে আবু হুরায়রা তোমার আম্মা জান তোমাকে মেরেছে, এখানে আমি নবী কোনো কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ বলি, মা অথচ সেই সময় ইমানদার ছিল না, মা তো সেই সময় ইমান কবুল করে নাই, মা ইমানদার না হওয়ার পরেও যখন আবু হুরায়রাকে মারছে, তারপরেও আমার আপনার নবী বলতেছে আমি কোনো কিছুই বলতে পারবো না। আবু হুরায়রা বলতেছে ও হুজুর আমি কোনো কিছু করার জন্য বলতেছি না, আমি আপনাকে এটাই বলতে চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিন, কারণ সন্তান ইমানদার হইয়া থাকবে আর মা ইমান কবুল করবে না। ও হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার আপনার নবী নবুয়ত হাত উঠাইলেন দোয়ার জন্য। আবু হুরায়রা পাগলের মতো দৌড়ায়, আবু হুরায়রা বাড়ির দিকে রওনা, একজন সাহাবী পিছন দিক থেকে ঠাস করে টেনে ধরল, বলে কি হয়েছে, কোথায় যাও, কোথায় দৌড়াও, কোথায় দৌড়াও। আবু হুরায়রা বলে ছেড়ে দে রে ভাই, ছেড়ে দে, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই যে আমি আবু হুরায়রা আগে গিয়া বাড়ি পাই নাকি আমার নবীর দোয়া গিয়া আগে বাড়ি পাই। আবু হুরায়রা এক কদম দুই কদম করে লাহে লাহে বাড়ির দিকে রওনা যখন হইয়া গেল, বাড়ির ভিতরে যাওয়ার পর অন্যান্য দিনের মতো দেখে মা বাহিরে নাই, মা ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়াছে, মা ভিতর থেকে আওয়াজ দিতাছে রে আবু হুরায়রা অল্প সময় বাইরে বসে যাও, আমি গোসল করতেছি রে আবু হুরায়রা, আমার গোসলটা হইয়া গেলে আমাকে নিয়া তোমার নবীর দরবারে নিয়া চলো, আমি আর দেরি করব না, আমি কলেমা পড়ে ইসলামে প্রবেশ করব। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম লিখেছে যে মা বাবা যদি দুনিয়ার জমিনে কারো বা মা যদি সাপোজ কেউ
হিন্দু ধর্মের মাধ্যমে ছিল, সে মুসলমান হয়েছে, তার মা হিন্দু ধর্মের মাধ্যমে আছে, ইসলাম ও শরিয়াত তাও বলতেছে যে দুনিয়াবি জিন্দেগিতে যেন তার মা বাবার সঙ্গেও ভালো আচরণ করে। তার মা হিন্দু হইতে পারে, তথাপি যেন তার মায়ের হক সে আদায় করে যায়। কত বড় কথা বলেছে ভাই। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম বলে যায়, ও আমার উম্মতের দল, ও আমার সাহাবীরারে শোনো, এই দুনিয়ার জমিনে নবী সুন্দর করে বলে গেল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও আমার সাহাবীরারে তোমার মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবা কিরাম বুঝতে পারলো না, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাবা জান্নাত হইতে পারে, কেমন করে মা বাবা জাহান্নাম হইতে পারে। নবী আমার বলল, দুনিয়ার জমিনে যে সন্তানগুলো মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি করতে পারবা, ওই মা বাবার অন্তর খুশি হইয়া যাবে, তো আল্লাহ তাআলা খুশি হইয়া যাবে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ, মায়ের অন্তর খুশি তো আল্লাহ খুশি, বাবার অন্তর খুশি তো আল্লাহ খুশি, আর যার উপরে আল্লাহ তাআলা খুশি হবে, ওই বান্দা বান্দির উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে যে মা বাবাকে নারাজ করে রাখবা, মা বাবাকে কষ্ট দিয়া রাখবা, মায়ের অন্তর নারাজ হইয়া যাবে, বাবার অন্তর নারাজ হইয়া যাবে, তো আল্লাহ তাআলা নারাজ হইয়া যাবে। দুনিয়ার জমিনে যারা মা বাবাকে নারাজ করবা, তো আল্লাহ নারাজ হবে, আর যার উপরে আল্লাহ নারাজ হবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। এ বাবা বন্ধুরা, আল্লাহ তাআলা বলল, বিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সঙ্গে এহসান করো, এহসান করো। আগের শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের পর মা বাবার সঙ্গে এহসান করো রে যুবক, মা বাবার খেদমত করো রে যুবক, আর ভালো করে শুনে রাখো, তোমার মা বাবা যখন বয়সস্থ হইয়া যায়, বুড়া অবস্থায় হইয়া যায়, তো তোমার মা বাবাকে যদি তুমি একজনকে পাও বা মা বাবা দুজনকে পাও, তোমার মা বাবা বয়সস্থ ঘুমানোর জন্য সন্তান দিগকে যদি কোনো উল্টা পাল্টা বলে দেয়, এ সন্তানের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা অর্ডার করে দিলাম, একটা কানুন শিখাইয়া দিলাম, মা বাবা যদি উল্টা পাল্টাও বলে দেয়, সন্তানদের জন্য এতটুকু হোক নাই যে মা বাবাকে উহ আহ হইছে দেখছি এরকম বলে কোনো শব্দ বলতে পারবা না। আজকের তারিখে আমার মতো কত যুবক বাবাকে বলে, হইছে তুই কি বুঝস, কয় না নাই ভাই, কয় আব্বা এমনি, মা এমনি, কোনো কিছুই বুঝে না, এই কথাগুলো বলে বলে নিজের আমল গুলো নষ্ট করিও না। আল্লাহ তাআলা বলল, রে মানুষ, উফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা আ শব্দটাও বলিও না, তোমার মা বাবার কথা যদি ধমক মেরে দেয়, তোমরা ওই শব্দের মাধ্যমে নারাজ হইও না। উফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা তোমার মা বাবাকে ছটকাইয়া দিও না, অর্থাৎ হুসে দেখছি যা, তার মানে না গাওয়ার গুজরা এরকম ব্যবহার করিও না যার দ্বারা তোমার মা বাবার হানহেস বাড়ায়, উহ শব্দ বাড়ায়, তোমার দুনিয়া ও আখেরাত ধ্বংস হইয়া যাবে।
হা হা আল্লাহ তাআলার কানুনকে দেখুন, এ সন্তান যদি কোনো কিছুই বলতে হয় আমি আল্লাহ তাআলা শিখাইয়া দিলাম, ওয়া কুল লাহুমা কাওলান করিমা, যদি সন্তান দিগকে মা বাবাকে কোনো কিছুই বলতে হয় আদবের সাথে বলবা আল্লাহ তাআলা শিখাইয়া দিছে। কে শিখাইছে গো? বলি কে শিখাইছে? আল্লাহ তাআলা শিখাইতে কাওলান করিমা, আই লাইনান সালা লতিফা, নরম ভাবে সহজ ভাবে সহজ ভাবে আব্বা আমার সঙ্গে কথা বলো, চোখে চোখ দিয়ে কথা বলিও না, থমক স্বরূপ মেরে কথা বলিও না, ও বাবা বন্ধুরা আল্লাহ বলল কুল্লাহুমা কাওলান করিমা, ইজ্জতের সহিত কথা বলো, কোনো কিছুই যদি মা বাবা উল্টা বলেই থাকে ওই মা বাবাকে বুঝুনি দাও, ও আব্বু জান আপনি যেটা ফয়সালা করেছেন বসেন এইটা বোধ হয় অল্প ভুল হয়েছে, কিন্তু গুসা করে নয় ধমক মেরে নয় রে বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা আমার আপনার আমল গুলো দুনিয়াতে সব বাতিল করে দিবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, মা বাবার সঙ্গে সব সময়ের সন্তান তোমার বিনয়ের ডানাকে বিছায়া দাও, অর্থাৎ মায়ের জন্য এমন ভাবে তৈয়ার হইয়া থাকো, বাবার জন্য এমন ভাবে তৈয়ার হইয়া থাকো যে শরীরের চামড়া যদি বিক্রি করিও মায়ের ট্রিটমেন্টকে করতে হয় বাবার ট্রিটমেন্টকে করতে হয় তাও রেডি থাকবো তাও তৈরি থাকবো, কিন্তু দুনিয়ার মাধ্যমে উল্টা হইয়া গিয়েছে, মা বাবা বেঁচে থাকা অবস্থায় মুখে একটা আপেল তুলে দেওয়া তৌফিক হয় না, একটা আঙ্গুর খেলানো তৌফিক হয় না, ভালো করে ট্রিটমেন্ট করা তৌফিক হয় না, ওই মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায় ওই মৌতের দিন হাউমাউ করে চিল্লা চিল্লি করে কান্না করে, 10 দিনে 40 দিনে 5-6টা করে গরু, বড় বড় ভাইগুলো সব একত্রিত হইয়া চান্দা করে একটা গরু জবাই করলো, আবার বাজার থেকে আপেল আঙ্গুর নিয়ে আসলো, বলে আজকে নাকি হুজুরদেরকে আপেল খিলাইতে হবে, মায়ের জন্য হুজুরদেরকে আঙ্গুর খিলাইতে হবে, হাজারো হুজুরদেরকে আপনার মায়ের জন্য খিলান কোনো কাজ হবে না আপনার জন্য, এই আঙ্গুরটা যে আঙ্গুরটা একটা আলিমের মুখে তুলে দিতেছেন একটা হাফিজের মুখে তুলে দিতেছেন, কাশ হায় হায় আফসোস ওই মাটা বেঁচে থাকা অবস্থায় যখন মাটা বিছনায় পড়ে আছে বাজার থেকে এক পোয়া আঙ্গুর কিনে আনেন ওই আঙ্গুরটা টিপে টিপে মায়ের মুখে তুলে দেন, ওই মা অন্তর থেকে যদি একবারও আপনার জন্য দোয়া করে দেয় সারা পৃথিবীর হক্কানি ওলামায়ে কেরামদেরকে যদি ওদের দোয়া যদি এক পাল্লায় রেখে দেন, ওই মা বিছনায় শুয়ে শুয়ে যদি আপনার জন্য একবার যদি দোয়া করে দেয় সারা পৃথিবীর দোয়া একদিকে আর আমার আপনার মায়ের দোয়া একদিকে, সুবহানাল্লাহ বলা যাবে না, জামান কেমন যেন হইয়া গিয়েছে মানুষ মরে যাওয়ার পর কত মা গুলো আফসোস করে, হায় একটা ভিটামিন বোতল খাইতে পারলাম না, একটা সেলেনও ভালো করে দিল না, প্রশ্ন করে আপনার ছেলে নাই, বলে হুজুর বইলেন না, তখন বলতেই পারে না, চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর আছে, আমি বললাম কোথায়, বলে তিনটা ছেলে আলাদা হইয়া গিয়েছে, আমি বাড়ির মাধ্যমে কেমন করে হোক চলি, সন্তান গুলো আসে না, কোনো কোনো টাইমে আসে এসে আমাকে উল্টা বলে যায় বেমার হইছে ওষুধ কি খাইতে পারো না, মাকে বলে বেমার হইছে ওষুধ খাইতে পারো না, হায় যে মা সন্তান যখন বিমানের মাধ্যমে পড়ে থাকে হাসপাতালের মাধ্যমে চলে যান, আমি সপ্তাহে 1-2 দিন হাসপাতালে যাই, চাই সরকারি হাসপাতালে হোক চাই প্রাইভেট হাসপাতালে হোক আমি যাই, গিয়ে গিয়ে বিমারীদেরকে দেখি মাদেরকে দেখে দেখে মেসেজ নেই, সন্তানের হাতের মাধ্যমে স্যালাইন চলে আসে, বাবা ঘুমাইয়া পড়ছে আত্মীয় স্বজন সব ঘুমাইয়া পড়ছে, মা ওই পারেঙ্গের সাইডে বসে একটা চাদর বিছে নিয়া মা আসলটা তুলে ধরে আল্লাহর কাছে রাত পা
বার করে দিতেছে আল্লাহ, আমার জীবন থেকে কিছু হায়াত নিয়া নাও, আমার সন্তানের হায়াতকে বাড়াইয়া দাও। আর ওই সন্তান ওই মা যখন বিমারের মাধ্যমে পড়ে যায়, ওই সন্তান ওই মায়ের জন্য দোয়া তো করবে দূরের কথা, একটা ভালো করে সেলাইনের পর্যন্ত ব্যবস্থা করে না, নাই দুনিয়াতে। নামাজি ফ্যামিলিতেও পাবেন, বড় বড় ফ্যামিলির মাধ্যমে পাবেন, সেই জন্য হাত জোর করে করে বলে যাই রে বাবা, এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি জান্নাতকে হাসিল করতে চাই, ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমাকে আপনাকে দুনিয়ার জমিনে তৈরি হইতে হবে, আমাকে আপনাকে দুনিয়ার মাধ্যমে ওই মায়ের খেদমত করে জান্নাতকে হাসিল করতে হবে। করবো তো ইনশাল্লাহ নাকি? হুজুর আসছে, হুজুর আসছে, হুজুরকে নিয়ে আসো। দেখো এই হিন্দুস্থানের একটা ঘটনা, ভাই বাবারা বসো বসো, উঠো না, শোনো, হুজুর আসতেছে, হুজুর আসতেছে। এই দুনিয়ার জমিনে একটা বুড়ি আম্মা যান কত সুন্দর করে করে, কষ্ট করে করে আপন সন্তানকে পড়ালেখা করেছে, এই হিন্দুস্থানের মাধ্যমে ওই সন্তানের চাকরি হইয়া গেল, চাকরি হওয়ার পর বিবাহ হইয়া গেল। দুনিয়ার মাধ্যমে একটা জিনিস লক্ষ্য করবেন, শিক্ষা গুরু ছাত্রদের উন্নতি দেখে কোনোদিন কষ্ট পায় না, আবার মা বাবা সন্তানের উন্নতি দেখে হামেশা আরো খুশি হয়, আরো খুশি হয়। এই সন্তান যে বুড়িমা কষ্ট করে করে দুনিয়ার মাধ্যমে পড়ালেখা করেছেন, চাকরি হইয়া গেল, বিবাহ হইয়া গেল, ইন্টারনেটের জামানা, মোবাইলের মাধ্যমে একটা অফার এসে গেল যে তুমি যদি বাহিরের রাষ্ট্রে চলে যাও, অন্য কান্ট্রিতে চলে যাও, তুমি অনেক টাকা কামাইতে পারবা, তোমাকে ওখানে চাকরিটা হইয়া যাবে। এই সন্তান ওই বুড়ি মাকে বলতেছে, আম্মা জান আমি যদি বাহিরে দেশে চলে যাই, আমি নাকি মান্থলি অনেক লক্ষ লক্ষ টাকা কামাইতে পারব। বুড়ি আম্মা জান বলতেছে, রে বাবা ঠিক আছে তুমি চলে যাও। মাটা পারমিশন দিল, ওই মা পারমিশন দেওয়ার পর ওই যুবক সন্তান স্ত্রীকে নিয়ে বাড়ির থেকে চলে গেল। অন্য কান্ট্রিতে চলে যাওয়ার পর কিছুদিন তো মায়ের খবর নিয়েছে, কিছু কিছু টাকা পাঠিয়েছে, লাহে লাহে স্ত্রীর ফান্দে পড়ে যাওয়ার পর মায়ের খবর নেওয়া বন্ধ করে দিল, মায়ের জন্য টাকা পাঠানিও বন্ধ করে দিল। কিছুদিন পর ওই স্বামী স্ত্রী মক্কাতুল মুকাররমায় চলে গিয়েছে, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য গিয়েছে। ওই স্বামী স্ত্রী আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাওয়াফ করে, আর তাওয়াফ করার পর যখন সে ঘুমায়া পড়ে, রাত্রবেলা হোক দিনের বেলা হোক যখন তাওয়াফ করে এসে ঘুমায়, ঘুমের মাধ্যমে কে যেন আওয়াজ দেয়, রে যুবক তোমার তাওয়াফ কবুল হয় নাই। আবার পরের দিন চলে যায়, আবার আল্লাহর ঘরকে তাওয়াফ করে, কে যেন ঘুমের মাধ্যমে এসে বলে, তোমাদের তাওয়াফ কবুল হয় নাই। আবার তিন দিনের দিন চলে যায়, আবার এসে ঘুমাইয়া পড়ে, কে যেন ঘুমের ঘরে এসে বলে, তোমার তাওয়াফ তো কবুল হয় নাই। তখন এই যুবক চিন্তায় পড়ে গেল, খাই রে খাই বুধ, আমি যে বাড়িতে আমার আম্মা জানকে ছেড়ে এসেছি, এই যুবকের কিছু মাথাটা খুলল। তখন স্ত্রীকে ওখান থেকে নিয়ে শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিয়া এই যুবক অনেক বছর পর নিজের গাঁয়ের দিকে রওনা, নিজের গাঁয়ের মাধ্যমে প্রবেশ করে ওই যে আগের একটা ঝুপড়ি ঘর ছিল, ওই ঘরের আশপাশ তো বড় বড় বিল্ডিং উঠে গিয়েছে, নিজের ঘরটাও তালাশ করে বাহির করতে পাইতেছে না। একজনকে প্রশ্ন করে, অমুকের বাড়িটা কোথায়? উনি আবার একে চেনে না, উনি বলতেছে, অমুকের কথা কি বলবো, অমুকের একটা সন্তান ছিল যে এত খারাপ এত খারাপ এত খারাপ, উনি যে নিজেই তাকে তো চিনতে পারে না বলে কেন, ওই উনি উনার বুড়ি মাকে বাড়ির মধ্যে
মাধ্যমে ছেড়ে গিয়েছে ওই বুড়ি মাটা সন্তানের জন্য। কান্না করতে 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 আজকের তারিখে দেখতেও পারে না, পেশাব পায়খানা ঘরের মাধ্যমে করে। কেউ যদি গিয়ে সাফাই করে দেয় তো সাফাই হয়, আর যদি কেউ গিয়ে সাফ সাফাই না করে ওই পেশাব পায়খানার মাধ্যমে করে থাকে। ওই বুড়ি মাটার একটা সন্তান ছিল, সে যে এত খারাপ তার স্ত্রীকে নিয়ে ওই বুড়ি মাকে ছেড়ে চলে গিয়েছে। সন্তানের জমির নিচ থেকে পায়ের নিচ থেকে যেমন জমিন চলে গেছে, এই সন্তান বলে ঘরটা কোথায়, বলে এই গলি দিয়ে চলে যাও সম্মুখে ঘরটা পাবা। এই সন্তান চোখের পানি নিয়া ওই মায়ের ঘরের দিকে রওনা, এক কদম দুই কদম করে একবারে গিয়া 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 দেখে যে ওই যে পুরানা ঘরটা, দরজাটা ভাঙ্গা, দরজাটা এমনি চাপে দেওয়া আছে। এই সন্তান মা তো দেখতে পারে না কে আসে কে যায়, মা চক্ষু দুটা অন্ধ হইয়া গিয়েছে। এই সন্তান ঘরের মাধ্যমে প্রবেশ করার সাথে সাথে নাকের মাধ্যমে পেশাব পায়খানার গন্ধ এসে গেল। দেখে মা শুকে বিছনার মাধ্যমে কেমন যেন হাড্ডি গুঁড়ো নিয়ে পড়ে আছে। অল্প দূর একবারে গিয়া দেখে মা পেশাবের মাধ্যমে পড়ে আছে। সন্তান মাকে ডাকে নাই, আওয়াজ দেয় নাই, মা ভাবছে কে আসছে, মানুষ তো আসে যায়, কিন্তু ওনার যে সন্তান এসেছে মা তো চিনতে পারে নাই। কিন্তু মা যেন মুখ দিয়া কি যেন আল্লাহকে বলতাছে শুনলে অন্তরটা ফেটে যায়। এই সন্তান লাগে 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 কানটা মায়ের মুখে দিকে একবারে নিয়ে গিয়েছে যে দেখে আমার মা যেন কি বলে। এই মা পেশাব পায়খানার মাধ্যমে পড়ে আছে, কেউ খাইতে দেয় না, খানা পাইলে খায়, বিছনা সাফাই করে দিলে সাফাই হইয়া যায়। ওই মা চোখের পানি সেরে দিয়ে আল্লাহ 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 বলতেছে, আর আল্লাহকে বলতেছে গো আল্লাহ আমি মা হইয়া দোয়া করি, আমার সন্তান বুঝতে পারে নাই, আমার সন্তান না বুঝে না জেনে গো আল্লাহ আমাকে ছেড়ে যেন কোথায় চলে গিয়েছে। ও আল্লাহ আমার কষ্ট দেখে আপনি নারাজ হইয়া আমার সন্তানকে যেন শাস্তি দেওয়া না হয়, আমার সন্তানকে যেন আযাব দেওয়া না হয়, আমার বৌমাকে যেন কষ্ট দেওয়া না হয়। আমি মা হইয়া নিজে নিজের কষ্টগুলো আমি সহ্য করে নিব, ও আল্লাহ আপনি আমার কষ্টগুলো দেখে যেন আমার সন্তান জানি না কোথায় আছে, জানি না কি হালতে আছে, ও আল্লাহ আমি মা হইয়া আপনার কাছে ভিক্ষা চাই, আমি মা হইয়া দোয়া করি গো আল্লাহ আমার সন্তানকে সুখে রাইখো, আমার সন্তানকে শান্তিতে রাইখো, আমার কষ্ট দেখে আল্লাহ পাক আমার সন্তানকে আযাব দিও না। হে বাবার বন্ধুরা, অপরদান সীমা ভুগ্নীরা, এই দোয়াটা আপন ওই সন্তান, যে সন্তান মাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, এই সন্তান নিষ্কানের দ্বারা মায়ের এই দোয়াটা শুনে সন্তান চিৎকার মেরে মাকে মা মা বলে ডেকে নিয়ে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে এই সন্তান শেষ প্রশ্বাস মায়ের পেশাব পায়খানা কি সাফা করে দেয়। মাকে বলে ও মা একবার চক্ষু খুলে দেখো আপনার সন্তান এসেছে, মা তো জীবনে কান্না করতে করতে চক্ষুটা বিদায় হইয়া গিয়েছে, হায় রে হায়, আর সন্তানের দিদারও করতে পারল না। এই সন্তান মাকে বুকের মাধ্যমে নিয়া মাকে মা মা বলে ডাকতে ডাকতে শেষ পর্যায়ে এই যুবক সন্তানের বুকের মাধ্যমে ওই মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এ বাবারা বন্ধুরা, কিতাবের মাধ্যমে ঘটনাটা পেয়েছি, বাস্তব জামানায় অনেক হয়েছে, অনেক যুবক গুলো আছো রে বাবারা বন্ধুরা, বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে আলাগ হইয়া যাইতসা, আর ওই বুড়ি মা কত কষ্ট করে রান্না করে করে খায়, কেন রে
বাবা কি হয়েছে আমার আপনার, ওই মা কত খাবে ওই বাবা কত খাবে, বুঝি না কেন কপালটা অল্প নয় সারাটাই পুড়ে গিয়েছে, এই দুনিয়ার সব আমল নষ্ট হইয়া যাবে, সব কিছুই ধ্বংস হইয়া যাবে, ওই মা বাবাকে যদি আমি আপনি কষ্ট দেই, ওই মা বাবার অন্তরে যদি আমি আপনি দুঃখ দেই, এই দুনিয়ার মাধ্যমে হাজারো ঘটনা পাবেন, একজন সাহাবার ঘটনা দেখুন, ওই সাহাবি বিবাহ করার আগে সুন্দর করে মা বাবার খেদমত করত, মায়ের হক আদায় করত, বিবাহ করার পর লাগে 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 স্ত্রীর বুদ্ধি পাওয়ার পর মায়ের উপরে নারাজ হইয়া গিয়েছে, মাকে গুসা দিলাইছে, মা দুনিয়ার মাধ্যমে বদদুয়া দিয়েছে বদদুয়া দিয়েছে বদদুয়া দিয়েছে, বদদুয়া দেওয়ার জন্য ওই সাহাবি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়েছে, কারণ এই দুনিয়া থেকে যত নেক আমল করো না কেন মৃত্যুর সময় যদি কানে মানসিক না হয় সারা জীবনের আমল সব বেকার হইয়া যাবে, ওই সাহাবি মৌতের সময় কালেমা জবানে আসে না, মৌতের সময় কালেমা পড়তে পারে না, কেন নবীর সাহাবি হওয়ার পর জবানে কালেমা আসে না, আল্লাহর নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক সাহাবীর কেন জবানে কালেমা আসে না, বলে তাকে জিজ্ঞেস করো তার মা নারাজ হইয়া আছে নাকি, বলে হা হা, নারে তাকবীর নারে তাকবীর, ওই মা সাহাবাকে নামদেরকে আল্লাহর নবী বলল ওকে ওর ওই সাহাবীরা তার মায়ের নিকটে চলে যাও, তার আম্মা জানকে গিয়া প্রশ্ন করো যে তার উপরে তার মা নারাজ হইয়া আছে নাকি, তার মার বদদোয়া আছে নাকি, সাহাবা কিরাম চলে গেল, যাওয়ার পর বলতাছে ও আম্মা জান আপনি আপনার সন্তানকে মাফ করে দিন, ওই আম্মা জান বলল না না আমি মাফ করে দেব না, আল্লাহর নবীর নিকটে এসে সাহাবা কিরাম বলল হুজুর তার আম্মা জান তাকে মাফ করবে না, আল্লাহর নবী বলল দুনিয়ার মাধ্যমে জঙ্গলকে জড়ো করো লাকড়িকে জমা করো, জমা করার পর তাকে দুনিয়ার জমিনে তার মৌত হওয়ার আগে তাকে জীবিত আগুন দিয়ে পুড়াইয়া দাও, সাহাবাকে আগুনের জন্য প্রস্তুতি নিয়ে নিল, তার মায়ের কানের মাধ্যমে খবর চলে গেল যে আল্লাহর নবী বলেছে যে আপনার সন্তানকে দুনিয়ার মাধ্যমে আগুনপুর আগুন জ্বালাইয়া এই দুনিয়ার জমিনে মৌতের আগে জীবিত তাকে জ্বলাইয়া দিতে বলছে, মা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়া বলে যে আমি মা হইয়া এই দুনিয়ার মাধ্যমে আমি মা হইয়া কেমন করে আপন সন্তানকে আগুনে জ্বলতে দিতে পারি, আমি মা হইয়া জ্বলতে দিতে পারবো না, তখন সাহাবা কেরামদের কাছে আল্লাহর নবী জবাব দিয়েছে ওই আম্মা জানকে গিয়া বলো দুনিয়ার তো মামুলি আগুন, এই আগুনে আর কত তাপ পাবে, ওই মা যদি নারাজ হইয়া থাকে তাকে যদি মাফ করে না দেয় ওই আম্মা জানকে গিয়া বলো আল্লাহর দুজখের মাধ্যমে আপনার সন্তানকে ডবল 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 আগুন দিয়া তাকে জ্বলাইয়া থাকতে হবে, মা তারপরে মাফ করে দেয় জবানে কলেমা আসে তারপর দুনিয়ার থেকে বিদায় হয়। তো ভাই আমরা কি করতেছি রে যুব, হার্ডলি রিকোয়েস্ট করতেছি, এখনো টাইম আছে ভাই, দেখবেন আজকে প্রমাণ করেন কোন সন্তান যদি মাকে নারাজ করে রাখছেন বাবাকে নারাজ করে রাখছেন প্রমাণ করেন, যান বাবার নিকটে চলে যান, বাবাকে গিয়ে আপনি মাফিও চাওয়া লাগবে না, বাবার নিকটে যাওয়ার পরে বুঝতে পারবে যে সন্তান আমার বগলে আসছে, দেখবেন আপনার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবে, বুঝি রে বাবা মাকে নারাজ করে রাখছি, আত্মীয় স্বজন জেডি গেক জেরো গেক চাষা গেক চাষি গেক এলে যে কত ভেজাল হয়া আছে দুনিয়াত ভাই, আমরা এলে থেকে অলপ ঠিক হই, শুধু নামাজ পড়লেই যে জান্নাত পামু এটা কোনো জায়গায় কিন্তু লেখা নাই, এলে কোনো জায়গাতে এরকম ধরে লেখা নাই যে নামাজ পড়ো আর জান্নাত পাবে, দুনিয়াতে হ্যাঁ নামাজ এটাও ইবাদত কিন্তু